হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, সবার কাছে আমার এই অনুরোধটাই রইল। তো দেখো, যেইসব জামা কাপড় বালিশের কভারগুলো ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম সেগুলো এখন বাইরে দিতে যাচ্ছি, কারণ বাইরে এখন দারুণ রোদ উঠেছে। তো সেগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছি, মেলবো বলে। এগুলো শুকিয়েই গেছে, তবে একটু রোদে দিলে একটু একটা ভালো ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার আসে, তো ওই জন্যই দিতে গেলাম আর কি। এমনি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি খাবো চা। আর বাইরে যে হারে রোদ, তোমরা তো দেখতেই পেলে, বাপরে বাপ। আমি তো একটুখানি রোদে বেরিয়েই মানে খুব কষ্ট হয়ে গেছে। আর যারা সবসময় রোদেই কাজবাজ করে, রোদেই যাতায়াত করে, তাদের কতটা কষ্ট বলো তো। আর আমরা একটুখানি বেরোলেই আমাদের কী কষ্ট লাগে। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, তো চলো চা বিস্কুট খেয়ে নিই। আর কালকে যে হ্যাঙ্গিংটা করলাম এত কষ্ট করে, জুতো দিয়ে ছোলাছুলি করলাম, বাট আমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লাগেনি ওই জিনিসটা নিয়ে। ওটা ছোলানোর পর মনে হলো যেন ভালো লাগছে না আমার আমার কাছে দেখতে। আমার বর বললো যে ভালো লাগছে, বাট আমার কাছে ভালো লাগেনি। যেহেতু একটা কাজ করলে যদি নিজের কাছেই যদি না ভালো লাগে, তো ওরকম ভালো লাগার দরকার নেই, মানে ওরকম কাজ করার দরকার নেই। তো আমি কী করলাম, ওই টবটা খুলে নিয়েছি। টবের মধ্যে বাটিতে জল দিয়ে যেই গাছটা লাগিয়েছিলাম সেটা এমনি জানলাতে রেখে দিয়েছি। আর ওই যে ওটারই মানে টব ছিল, ওই ফুলটার মধ্যে মানে ফুলটা টবের মধ্যে ঝোলানো ছিল, সেই টবটা নিয়ে আমি ওইখানে কাজ করেছিলাম। আর ফুলটাকে এমনি ওখানে একটা আংটা মতো রয়েছে, ওখানে গুঁজে দিয়েছিলাম। তো ওই টবটার মধ্যেই আবার দিয়েছি ফুলটাকে। তো টবে ফুলটা দিয়েই বেশি ফুলটা ভালো লাগছে। তো যাই হোক, যেটার সাথে যেটা যায় বলো, ওটা কি অন্য জায়গায় চুলে দিলে কি ভালো লাগবে বেশি? যেটার সাথে যেটা যায় সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ফেসে তো মানে মিঙ্গেল লোকেরাও তো রয়েছে, প্লাস তার সাথে কিন্তু সিঙ্গেল মানুষও রয়েছে পৃথিবীতে। সিঙ্গেল মিঙ্গেল যেহেতু দুজনেরই অস্তিত্ব রয়েছে, সেই জন্য আমার মুখেও সেম সিঙ্গেল মানুষও রয়েছে, এই সরি মিঙ্গেল মানুষও রয়েছে প্লাস সিঙ্গেল মানুষও রয়েছে। এদের নিয়েই আমার জীবন। কিন্তু বিশ্বাস করো, আমার সেভাবে মুখে খুব একটা ব্রণ হয় না, মানে যদিও বা হয়, একটা হয় দেন ওটা ঠিক হয়ে যায় আবার হয়। তো এবারে দেখলাম তিনটে পিম্পল একবারে উঠেছে, আর এগুলো মারাত্মক ব্যথা মারাত্মক। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট। তো ভিজে জামা কাপড় বাইরে মেলতে যাব, তখনই বৃষ্টি শুরু। এই দেখো হাতে ভিজে জামা কাপড়। তো আজকেরও ঘরের মধ্যে যাত্রাপালা সাজাতে হবে, এই বৃষ্টি হলে এই একটা সমস্যা। তো যাই হোক, কি আর করা যাবে, জানলায় ভরসা, জানলার এখান থেকেই ঝুলিয়ে দেবো। এই ঘরে কোনো দড়ি টড়ি ঝুলাইনি, আমার ভালো লাগে না ঘরের মধ্যে দড়ি মড়ি ঝোলানো, এই জানলার এই রডগুলোর উপর থেকেই ঝুলিয়ে দেবো কোনো রকম। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। দেখো, তোমাদের কালকে দেখাচ্ছিলাম না এই গাছটা, কড়ি ফুটেছিল, তার মধ্যে একটা ফুল আজকে ফুটেছে। দেখো কি সুন্দর না ফুলটা, আমার তো দারুণ লাগে। তো এই দেখো, আমার বর চলে এসেছে দোকান থেকে, বরটা কাজ করে দিতে বলবো। দেখি বর কি বল, আনতে হবে না একটা কাজ করে দেবে, হার্ড ওয়ার্কিং করে দেবে না, মাটি তুলে এনে দেবে গাছে দিতে। দেখি তো বন্ধুরা, এখন আমি কোথায় চলে এসেছি বলো তো। এখন কিন্তু আমি আমার বাড়িতে এসে গেছি, আর বাড়িতে এসেই মা একটা গাছ দিয়ে দিয়েছে,
সেটা হলো এক গামলা ময়দা মাখতে দিয়েছে আমাকে, তো আমি এখন সেটাই বসে বসে ঠাসছি। এ দেখো এই কাজ করছি আর ওদিকে মা চা করছি, তো চা খাবে এখন। ময়দাটা তার আগে মেখে নি চলো। তো এই যে মা চা নিয়ে এসেছে, আজকে আমার এই কাপ প্লেটে চা খেতে মন চাইলো। এমনি আমার এখানে চা খাওয়ার কাপ আলাদা, এটা নয়, তো আজকে আমার এই কাপে একটু চা খাওয়ার মন চাইলো আবার কাপ প্লেটে। কিরে কি করছিস? এই যে আটা, এই সরি ময়দা মেখেছিলাম, সেগুলো এখন লেচি করছি, বেলবো এবার। তো দোকান মানে সন্ধ্যেবেলা যখন তোমরা দেখলে আমি ময়দা মাখছি, তারপরে আমাদের দোকানে গেছিলাম, আমাদের বাড়ির সামনেই তো দোকান, মানে বলা যায় বাড়ির মধ্যেই আর কি। তো দোকান থেকে ঘুরে এসে রাতের বেলা এখন লুচি বেলবো, ভাজবো আর খাবো ঘুগনি দিয়ে। চলো এখন লুচি লেচি করছি এখানে, দেখা লেচি করেছি। উঠে মাছের ডিমা দিও ছোট ছোট লেচি। লুচি লেচি তো ছোট ছোটই হয়, রুটির মতন হবে নাকি লুচি? লুচি। হ্যালো, তো কালকে তো ভিডিওটা এন্ড করতে আমি ভুলেই গেছি, কালকে রাতে দেখছিলে মানে লাস্ট যেটা দেখালাম আর কি, লুচির জন্য লেচি করছিলাম। তো তারপরে ওই মার সাথে হেল্প করতে করতে আমি ভুলেই গেছি ভিডিওর কথা, আর বাড়ি এসেও এন্ড করবো সেটাও ভুলে গেছে। কালকে রাতেই বাড়ি চলে এসেছিলাম, তো পরের দিন এখন রাত 9টা বাজে, তো এখন আমি আবার ভিডিওটা মানে কন্টিনিউ করছি কালকের ভিডিওটা। তো যাই হোক, এখন এই দেখো শাড়ি ঠাড়ি পরে একটু সাজুগুজু করে বেরোচ্ছি, একটা নেমন্তন্ন বাড়ি আছে বার্থডে, বার্থডেতে নেমন্তন্ন একজনের, তো সেখানেই আমরা এখন যাচ্ছি আমি আমার বর। তো চলো যাওয়া যাক আমার বরের ফ্রেন্ডের বার্থডে, তো চলো যাই। আর এই যে ও হয়েছে যাচ্ছে, আমরা দিচ্ছি একটা টি শার্ট। আমরা নেমন্তন্ন বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তো নেমন্তন্ন বাড়িতে আজকে খেলাম বিরিয়ানি, খেয়ে তো পুরো একদম পেট ঠেসে আছে। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, তো এবার আমরা কি করবো, শুয়ে পড়বো। তো চলো এবার অন্তত ভিডিওটা এন্ড করি, কালকে থেকে কন্টিনিউ চলছে, মানে করিনি ভিডিও বাট কালকেটা এখনো শেষ করিনি, তো এখনই শেষ করে দিচ্ছি। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ অব্দি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।